নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মীদের উদ্দেশ্যে মহার্ঘ ভাতা ডিএ নিয়ে একটি ব্রেকিং আপডেট। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে ডিএ কেস কিন্তু আবারও স্যাটের বিচারাধীন এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রিভিউ পিটিশন ডিএ মামলায় দাখিল করা হয়েছে এবং ইত্যাদি গুঞ্জন কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য নিউজ পোর্টালে হয়তো আপনারা দেখেছেন যে সম্ভাব্য এই ডিসেম্বর মাসেই রাজ্য সরকার হয়তো আরও 5% মহার্ঘ ভাতা ডিএ ঘোষণা করবে, সেই নিয়ে আজকের ব্রেকিং আপডেট। তো বন্ধুরা, আপনারা যদি রাজ্যের সরকারি কর্মচারী হয়ে থাকেন তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করুন ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল আপডেটে চলে যাই। দাদা আজকে একটু মানে আজকে কোর্টে যা যে যা হলো সেইটা বক্তব্য অনুসারে একটু রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে আজকে আদালত অবমাননার আবেদন এবং সরকার পক্ষের যে 26 জুলাই 2019 ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল ডিএ মামলার পক্ষে কর্মচারীদের সপক্ষে, সেই রায়কে পুনর্বিবেচনা করার জন্য আবেদন। এই দুটো আবেদন শুনানির জন্য একসঙ্গে আজকে দিচ্ছি। প্রথমে যেটারা ট্রাইব্যুনাল জানতে চেয়েছিলেন যে রিভিউ অ্যাপ্লিকেশান অর্থাৎ পুনর্বিবেচনা, রায়ের পুনর্বিবেচনার জন্য সরকার পক্ষের যে আবেদন, সেই আবেদন মোট 67 দিন দেরি করে তারা এখানে দাখিল করেছে। অতএব এই 67 দিনের যে বিলম্বিত কারণ সেটাকে মঞ্জুর করা হবে না হবে না এই ব্যাপারে আমরা আমাদের কোনো বক্তব্য লিখিত আকারে দেব না, ওদের যে আবেদনপত্র সেই আবেদনপত্রের উপরেই আমরা শুনানি করব। সরকার পক্ষের সরকারি কর্মচারীদের পক্ষে উপস্থিত হয়ে আমার বক্তব্য ছিল আমি মামলাটাকে বিলম্বিত করতে চাই না, সেই কারণে ওদের যে আবেদনপত্র সেই আবেদনপত্র 67 দিন যে দেরি সেই বিলম্বের কারণটা ওদের আবেদনপত্রের কোনো জায়গায় নেই, এইটির ভিত্তিতেই আমি আমার বক্তব্য রাখব। আমার বক্তব্যে আমি দেখিয়েছি যে 67 দিন যে দেরি করে ওরা রিভিউ করার জন্যে পুনর্বিবেচনা করার জন্যে যে আবেদন করেছেন তার কোনো সাফিসিয়েন্ট রিজন মাইনে বলা হয়েছে, যথার্থ কারণ সে তারা ওরা দেখাতে পারেনি। ওরা একটাই কথা বলতে এসেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের ফলে সরকারি কোষাগারের ওপর একটা বেশ চাপ পড়বে, অতএব সেই চাপের ব্যাপারটা আমরা এখানে পুনর্বিবেচনার জন্য এসেছি। তাতে আমাদের পক্ষে বক্তব্য ছিল সরকারি কোষাগারের ওপর যে চাপ পড়বে এই ডিএ দেওয়ার ফলে, এ কথা যখন প্রশাসনিক ট্রাইব্যুনাল তার রায় দিয়েছিলেন সে ব্যাপারটা তারা বিবেচনা করেছে, বিবেচনা করার পরেও কিন্তু যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশ ওরা প্রতিপালন করেননি, যার ফলে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে পশ্চিমবাংলার যিনি চিফ সেক্রেটারি সেই চিফ সেক্রেটারির বিরুদ্ধে কর্মচারীদের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের কাছে আদালত অবমাননার অভিযোগ আমরা করেছি। এখানে সরকার পক্ষে মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি উপস্থিত হয়ে আবেদন জানান যে আমাদের এই 67 দিনের যে দেরি এটাকে আপনি মঞ্জুর করে দিন এবং যে কারণে আমরা আদালতের রায়টাকে পুনর্বিবেচনা করার জন্য আসছি সেইটাকে আপনি শুনানি করুন। আদালত উভয় পক্ষের বক্তব্য সেটাকে রেকর্ড করার পর বলেছে যেহেতু আবেদনকারীরা অর্থাৎ মূল আবেদনকারী কনফেডারেশন, সেই কনফেডারেশনের মূল আবেদন যেহেতু 30 দিনের পরে রায় তাদের পক্ষে অলরেডি এফেক্টেড হয়ে গেছে এবং তারা একটা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশান ফাইল করেছে, সেই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশানের ওপরে আপনারা যখন রিভিউ করতে এসেছেন খুব ভালো কথা, আমরা রিভিউ অ্যাপ্লিকেশান কন্টেম্প্ট দুটোকেই আমরা একসঙ্গে শুনব এবং শুনানি করে আপনাদের রিভিউয়ের গ্রাউন্ডটা কতদূর ন্যায্য সেই ন্যায্যতা আমরা বিচার করব। এই কারণে 67 দিনের যে দেরি ছিল সেই দেরিটাকে মকুব করে আগামী 9ই জানুয়ারিতে আমাদের আদালত অবমাননার যে আবেদন এবং ওদের যে রিভিউ করার যে আবেদন পুনর্বিবেচনা একসঙ্গে।